নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 16/4/2021 ভয়ঙ্কর আকার নিচ্ছে করোনা। রাজ্যের সমস্ত স্কুল বন্ধের দাবি জানাচ্ছে একটি শিক্ষক সংগঠন তথা বিভিন্ন শিক্ষক মহল। তো আসুন দেখে নিই যে করোনার বেশি আকার নেওয়ার জন্য স্কুল বন্ধের দাবি জানাচ্ছে কি হচ্ছে বিস্তারিত। দেশে বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা, ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে করোনা ভাইরাস, এ রাজ্যে তার ব্যতিক্রম নয়। এই অবস্থায় রাজ্যের সমস্ত স্কুল পুরোপুরি বন্ধ রাখার আবেদন জানালো পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতি। এই মুহূর্তে রাজ্যের নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্বাভাবিক পঠনপাঠন চলছে, যদিও প্রাথমিক থেকে অষ্টম শ্রেণীর পঠনপাঠন বন্ধ আছে। সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্র জানিয়েছেন যে শহরের বেশিরভাগ স্কুলেই এখন 10-12% পড়ো আসছে এবং শিক্ষক শিক্ষিকারা দূর দূরান্ত থেকে গণপরিবহনে স্কুলে আসেন, ফলে সংক্রমণের একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা পড়ুয়া করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। কৃষ্ণাঙ্গবাবুর আরও জানিয়েছেন যে স্কুল বন্ধের দাবিতে আমরা শিক্ষামন্ত্রীর পার্থ চট্টোপাধ্যায়ের কাছে চিঠি দিয়েছি। তাহলে দেখলেন তো এটি শিক্ষক সংগঠন, তারা কিন্তু এই স্কুল এই করোনার জন্য স্কুল বন্ধের দাবি জানিয়েছে, সেই আপডেটটা রয়েছে। তো যাই হোক, এই আপডেটটা আপনাদের শেয়ার করলাম, ভিডিও ভালো লাগছে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।